আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে ভিডিওতে আমি আপনাদেরকে এই রিং দুইটা তৈরি করে দেখাবো। আর এই রিংটা তৈরি করতে আমার কি কি লাগছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি হচ্ছে নয়তার। আপনারা যে কোনো সুতা দিয়ে করতে পারবেন, কিন্তু নয়তারটা দিয়ে করলে একটু ভালো দেখায়, এই জন্য আমি নয়তার নিয়েছি লং নোজ প্লায়ার। আর নিয়েছি হচ্ছে হুক 2.5 mm। আর এখানে জাম্প রিং নিয়েছি, ছোটো সাইজের জাম্প রিং। আর নিয়েছি হচ্ছে বড়শি হুক দুইটা। আর নিয়েছি হচ্ছে কেচি। তো চলুন শুরু করা যাক। এখন আমার রিং দুইটা বানাতে গেলে আমার এখানে ফুলটা তৈরি করা লাগবে। তো ফুলটা তৈরি করার জন্য আমি এখানে একটা ম্যাজিক রিং করে নিচ্ছি। এই তো আমার ম্যাজিক রিং করা হয়ে গিয়েছে। এখন আমি ম্যাজিক রিংটাকে একটু ছোট করে নিচ্ছি আমার কাজের সুবিধার জন্য। তো এখন এখানে আমি দুইটা চেইন করে নিচ্ছি, এক দুই। দুইটা চেইন করার পরে এখানে একটা ডাবল ক্রোশেট করে নিব। তো একটা ডাবল ক্রোশেট করার পরে এখন আমি এখানে আবার দুইটা চেইন করে নিচ্ছি। এখন যে ম্যাজিক রিংটা আছে ওইটাতে আমি স্লিপ নোট দ্বারা এটাকে আটকিয়ে দিব দুইটা চেইন করার পরে। তো এখানে আমি আটকে দিয়েছি, এখন আমি আবার দুইটা চেইন করে নিচ্ছি, এক দুই। দুইটা চেইন করার পরে আবার একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি, আবার দুইটা চেইন করে নিচ্ছি। এখন ম্যাজিক রিংকের সাথে আমি জয়েন্ট দিয়ে দিচ্ছি স্লিপ নোট দ্বারা। তো এখানে আমার দুইটা পাপড়ি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি তিন নাম্বার পাপড়িতে চলে গিয়েছি। তিন নাম্বার পাপড়ির জন্য আমি এখানে দুইটা চেইন করে নিলাম, একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি, আবার দুইটা চেইন করে নিচ্ছি। তো এখন ম্যাজিক রিংকের সাথে আমি আবার জয়েন্ট করে নিব। তো আমার এখানে তিনটা পাপড়ি কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখানে পাঁচ পাপড়ির ফুল করব। তো পাঁচ পাপড়ির ফুলের জন্য প্যাটার্ন কিন্তু আমার সেম থাকবে। আমি আপনাদেরকে ফুলটা তৈরিতে কোন প্যাটার্নটা ইউজ হয়েছে আবারও মুখে বলে দিচ্ছি, আপনারা চাইলে লিখে রাখতে পারেন। তো এখানে ফুলটা যে তৈরি করেছি, একটা পাপড়ির জন্য আমি প্রথমে দুইটা চেইন নিয়েছি, তারপরে একটা ডাবল ক্রোশেট নিয়েছি, তারপরে আবার দুইটা চেইন নিয়ে আমি স্লিপ নোট দ্বারা আটকে দিয়েছি। তো এভাবে করে আমি মোট পাঁচটা পাপড়ি করে নিয়েছি একই প্যাটার্নে। তো পাঁচটা পাপড়ি করে নেওয়ার পরে আমি এখন এখানে লাস্ট পাপড়িতে চলে আসছি। এখন একটা চেইন দিয়ে এটাকে কেটে ফেলব। তো আমার ফুলটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন ম্যাজিক রিংয়ের যে ছোট সুতাটা আছে ওই সুতাটাকে ধরে আমি টান দিয়ে দিব। টান দিয়ে দিলে আমার এই ফুলটার শেপটা আরও বেশি সুন্দর হয়ে যাবে। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা ফুল হয়েছে, দেখতে খুবই কিউট হয়েছে। এখন আমি এই দুইটা সুতাকে কেটে ফেলব। তো এখন আমি আপনাদেরকে একটা কানের দুল তৈরি করে দেখাবো। একটা কানের দুল তৈরি করার জন্য এখানে দুইটা ফুল নিয়ে নিয়েছি। আর এখন আমি নিয়েছি হচ্ছে একটা জাম্প রিং। এই জাম্প রিংটাকে আমি লং নোজ প্লায়ারের মাধ্যমে একটু ফাঁকা করে নিচ্ছি। এখন এই দুইটা ফুলের একটা চেইনের মধ্যে দুইটা ফুল থেকে একটা একটা করে চেইন নিয়ে আমি আটকে দেব জাম্প রিংটাকে। এই তো আমি আটকে দিচ্ছি। আটকে দেওয়ার পর আমি লং নোজ প্লায়ারের মাধ্যমে এটাকে এটার মুখটাকে বন্ধ করে দিব যাতে ফুলটা না ছুটে যায়। তো এই তো আমার তৈরি হয়ে গিয়েছে একটা ধাপ। এখন আমি উপরের ধাপটা করব। তো উপরের ধাপ করার জন্য আমি এখানে দুইটা জাম্প রিং নিয়েছি। জাম্প রিং নিয়ে এখন একটা আরেকটার ভিতর দিক দিয়ে দিয়ে যে বড়শি হুকটা আছে ওইটা দিয়ে দিলাম, দিয়ে মুখটা আটকে দিলাম। তো এটা হচ্ছে আমার কানে আটকে থাকার জন্য নিয়েছি। এখন যে নিচের জাম্প রিংটা আছে ওইটাকে আমি একটা ফুলের একটা চেইনের মধ্যে আটকে দিব। এই তো মুখটা বন্ধ করে দিলাম যাতে না ছুটে যায়। তৈরি হয়ে গেল আমার খুবই কিউট একটা কানের দুল। আর এই কানের দুলটা কিন্তু সাইজ অনেক ছোট, পরলে অনেক ভালো লাগবে, আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি বিভিন্ন ধরনের হাতের কাজ শিখতে চান আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।